পাথর, পানি আর পাহাড়, এ তিন নিয়েই সিলেটের ভোলাগঞ্জ। সাদা পাথরের আধিক্যের জন্য ভোলাগঞ্জকে সাদা পাথরের দেশ বলা হয়। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর, কেয়ারি, নদী আর পাহাড়ে মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্ল্যান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়ান নদীর সাথে। 101 একর আয়তনে রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। যতদূর চোখ যায় শুধু সাদা পাথরের মেলা, মাঝখানে স্বচ্ছ পানি আর তার সঙ্গে মিশে আছে আকাশের নীলাভ সৌন্দর্য। ওপারে মেঘালয়ের চেরাপঞ্জি থেকে নেমে আসা পানির নিচে সাদা পাথর, সব মিলিয়ে শিল্পীর তুলির আঁচড়ে আঁকা অদ্ভুত এক ক্যানভাস। শরৎ মৌসুম না হলেও আকাশের গায়ে চষে বেড়ায় শ্বেত শুভ্র মেঘ, এ যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। ভোলাগঞ্জ যেতে আপনাদের সিলেট নগরের আম্বরখানা থেকে সিএনজি চালিত অটোরিকশা চলে সিলেট কোম্পানিগঞ্জ রুটে। 120 টাকা জনপ্রতি ভাড়ায় কোম্পানিগঞ্জের টুকের বাজারে নামাবে। টুকের বাজার থেকে ট্রলারে চলে যেতে পারেন সাদা পাথর। Thank you.